আজকে পলিউশনটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো তোমাদের যে সিলেবাস, সিলেবাসটা কি দেখেছো তোমরা? নতুনটা আসছে পলিউশন আগে ওরা দেখবে। হ্যাঁ, নতুন সিলেবাসটাই দেখবে যে ইলাস্টিক কলিশন ইন ওয়ান ডাইমেনশন, এটা তোমাদের অ্যাড করেছে। একটা লাইন দেখবে ওয়ার্ক এনার্জি এবং পাওয়ার ওই পোর্শনে। স্যার নিউ সিলেবাসটা একটু গ্রুপে শেয়ার করে দেন না। আমার মনে হয় ত্রিদীপ স্যার অনেক অনেকবার শেয়ার করেছেন একবার, ঠিক আছে? তো তুমি তাও আমি একবার স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো ঠিক আছে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ বা কোলিশন। তো দেখো সংঘর্ষ বলতে কি বোঝায়? সংঘর্ষ বলতে বোঝায় যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে, যদি ধরো এটা এম ওয়ান বস্তু আর একটা এম টু বস্তু, এম ওয়ান বস্তুর প্রাথমিক বেগ ধরে নিচ্ছে U1 আর এম টু বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে U2, ঠিক আছে? সংঘর্ষ বলতে কি বোঝায়? ধাক্কা, তাই তো? তাহলে দেখো এইখানে যদি এম ওয়ান বস্তু এবং এম টু বস্তু একই দিক বরাবর গতিশীল হয়, তার মানে কি এটা একই রেখা বরাবর গতিশীল, তাই তো? একই রেখা বরাবর গতিশীল। তো এই একই রেখা বরাবর এরা গতিশীল, এই অবস্থায় এদের মধ্যে কখন সংঘর্ষ হওয়া সম্ভব? যখন এই U1 এর বেগ মাস্ট বি গ্রেটার দ্যান U2, তবেই সংঘর্ষটা হবে, তাই তো? আর যদি U2 সাপোজ বেশি হয়ে যায় তাহলে কি সংঘর্ষ হবে? তুমি ধরো তুমি এবং তোমার বন্ধু দুজন দুটো বাইকে যাচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে সোজা একটা রাস্তায়। তোমার বন্ধু আগের বাইকে যাচ্ছে, তুমি পরের বাইকে যাচ্ছ। তোমার বন্ধুর বাইকের স্পিড যদি বেশি হয় তাহলে কি তুমি তোমার বন্ধুকে ধরতে পারবে? না স্যার, পারবে না। তাহলে তোমার স্পিড যদি কম হয়, বেশি হয় তোমার বন্ধুর থেকে, তবেই ধরতে পারবে, তাই তো? তাহলে এক্ষেত্রে তোমার সংঘর্ষটা তখনই হওয়া সম্ভব যখন M1 এর বেগ M2 থেকে বেশি হবে, ঠিক আছে? এবং ধরে নিচ্ছি যে এই বস্তু দুটোর মধ্যে সংঘর্ষ হলো এবং সংঘর্ষের পরে M1 এর যে বেগ সেটা হলো V1 আর M2 এর যে বেগ সেটা হচ্ছে V2, দুটোই একই রেখা বরাবর গতিশীল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সংঘর্ষের আগে এবং এই দিকটা হচ্ছে কি সংঘর্ষের পরে, ঠিক আছে? এখানে দেখো সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে, এবং এই স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কি বুঝবো এটা প্রথম নিয়ে একটু আলোচনা করব। তো সংঘর্ষ সাধারণত দু রকম হয়, একটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এক রকমের সংঘর্ষ হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ হবে ধরো তুমি একজনকে গিয়ে ধাক্কা মারলে, সেও সেই ধাক্কা খেয়ে আগের দিকে চলে গেল, তার কোনো ক্ষয়ক্ষতি হলো না, বুঝতে পারলে? তাহলে এইরকম যে সংঘর্ষ এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? যে তুমি ধরো রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছ, পেছন থেকে একটা বাস এসে তোমাকে ধাক্কা মেরে দিল, তাহলে তো তোমার ওখানে তুমি আহত হতে পারো তো, তাই তো? একটা চান্স আছে আহত হতে পারো বা কোন রকম চোট লাগতে পারে, তো এই রকম, বা তোমার গাড়ির ক্ষতি হবে বা বাসটার ক্ষতি হবে। তো এই যে সংঘর্ষগুলো হচ্ছে এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, বুঝা গেছে? বেসিক পার্থক্য কি? এবার দেখো এখানে যে জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে, দেখো সংঘর্ষের ক্ষেত্রে দেখো বস্তু দুটোকে আলাদা কোনো বল প্রয়োগ করা হয়নি, বাইরে থেকে আলাদা কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। যেহেতু বাইরে থেকে আলাদা কোনো বল প্রয়োগ করা হচ্ছে না এবং বস্তু দুটোকে নিজেদের গতির জন্য ওরা একে অপরের সাথে সংঘর্ষ করছে একই রেখা বরাবর গতিশীল হওয়ার জন্য, তাহলে দেখো যেহেতু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না অর্থাৎ এদের
ডিপি বাই ডিটি মানে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন শূন্য হচ্ছে, তাহলে ভরবেগ ইকুয়াল টু কি হয় এই বস্তুর উত্তর? ধ্রুবক হবে, তাই তো? ভরবেগ ধ্রুবক। তাহলে ভরবেগ যদি ধ্রুবক হয় তাহলে এই দুটো ক্ষেত্রেই তোমাকে ধরে নিতে হবে কি যে ভরবেগ হবে ধ্রুবক। বুঝা গেছে? তার মানে এর ক্ষেত্রে ভরবেগ ধ্রুবক থাকবে, অস্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ ধ্রুবক থাকবে। ওকে, স্থিতিস্থাপকের ক্ষেত্রে আর একটা টার্ম, স্থিতিস্থাপকের ক্ষেত্রে গতিশক্তি থাকবে সংরক্ষিত বা গতিশক্তি হবে ধ্রুবক, কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কিন্তু গতিশক্তি ধ্রুবক হবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের মধ্যে বেসিক পার্থক্য, যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকবে আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আরেকটা টার্ম সাধারণত আমরা ইউজ করি, যেটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা বলতে কি বোঝায়? এর ইংরেজি হচ্ছে কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ককে সাধারণত স্মল ই দিয়ে ডিনোট করা হয়, প্রকাশ করা হয়। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুটির আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের আগের আপেক্ষিক বেগের অনুপাতকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। বুঝা গেছে? তাহলে দেখো, এই যে প্রথমে আমি ছবিটা আঁকলাম, ছবিটায় দেখো একটা এম ওয়ান ভরের বস্তু ছিল, তার বেগ হচ্ছে ভি ওয়ান, এম টু ভরের বস্তু তার বেগ হচ্ছে ভি টু, তাই তো? সংঘর্ষের পরে। তাহলে এখানে একটা জিনিস বলতো, যদি এই ক্ষেত্রে ভি ওয়ান বেশি হয় ভি টুর থেকে, তাহলে কি হবে? বস্তু দুটো একে অপরের সাথে লেগে যাবে, তাই তো? মানে যখন সংঘর্ষের পরে যাবে দুটো একের অপরের সাথে কাজ করে করে যাবে। তার মানে এই ক্ষেত্রে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হতে হবে, তাই তো? তাহলে এদের যে আপেক্ষিক বেগ সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ, সেটা কি হবে? ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান। আর সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ কে হচ্ছে? ইউ ওয়ান মাইনাস ইউ টু, তাই তো? তাহলে ইউ ওয়ান মাইনাস ইউ টু। তাহলে দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে কি বোঝাচ্ছে? যে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু। ঠিক আছে? বোঝা গেল? সংঘর্ষের আগেরটা কি বললেন? সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে মানে সংঘর্ষ হওয়ার আগে। দেখো এখানে কি বলেছিলাম, যে সংঘর্ষের আগে এম ওয়ান ভরের বস্তুটার বেগ ছিল ইউ ওয়ান, এম টু ভরের বস্তুর বেগ ছিল ইউ টু। তাহলে এখানে সংঘর্ষ হওয়ার সত্য কি যে ইউ ওয়ান কে ইউ টু থেকে বেশি হতে হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক আপেক্ষিক বেগটা কি হচ্ছে? ইউ ওয়ান মাইনাস ইউ টু, তাই তো? আপেক্ষিক বেগটা কি হচ্ছে? ইউ ওয়ান মাইনাস ইউ টু, এটাই তো আপেক্ষিক বেগ। আর সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ কে বেশি আছে? ভি টু বেশি আছে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান। ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক কি নির্ভর করে? স্থিতিস্থাপক গুণাঙ্কই বলে যে বস্তুটির যে দুটো বস্তুর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। ঠিক আছে? তাহলে দেখা যাক, প্রথম আমরা দেখবো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তাহলে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে এর ক্ষেত্রে ভরবেগও সংরক্ষিত থাকবে, গতিশক্তিও সংরক্ষিত থাকবে, তাই তো? তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে একটা ছবি আঁকছি, ধরো এটা এম ওয়ান ভরের বস্তু, এর প্রাথমিক বেগ হচ্ছে ইউ ওয়ান, আর এটা হচ্ছে এম টু ভরের বস্তু, এর প্রাথমিক বেগ হচ্ছে ইউ টু। এটা হচ্ছে কি? সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে। আর সংঘর্ষের পরে কি হচ্ছে? যে এটার এম ওয়ান এর বেগ হয়ে যাচ্ছে ভি ওয়ান, আর এম টুর বেগ কত হয়ে যাচ্ছে? এম টুর বেগ হয়ে যাচ্ছে ভি টু। ঠিক আছে? তাহলে দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি? দেখো, এর ক্ষেত্রে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ,
আর সংঘর্ষের পরের ভর্বে কি হচ্ছে? এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, তাই তো? দেখা যায় তো? ওকে, আবার দেখো, যদি বস্তু দুটির ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বস্তু দুটির ভর হচ্ছে সেম, ভর এম ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম টু ইকুয়াল টু এম, যদি হয় তাহলে কি লেখা যেতে পারে? যে ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়াল টু হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু, দেখা যায় তো? ঠিক আছে, এবার দেখো গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি? গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে, তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি ইকুয়াল টু সংঘর্ষের পরে গতিশক্তি, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি কি হবে? হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ইউ টু স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার, লেখা যায় তো? তাহলে এখান থেকে দেখো, দেখো হাফ এম হাফ এম কমন চলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার। এই যে প্রথমের যে এই সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাকে আমি এক নম্বর সম্পর্ক বলছি, ঠিক আছে? আর এই দ্বিতীয়টাকে আমি দু নম্বর বলছি, ঠিক আছে? তো এটাকে দেখো আবার লেখা যেতে পারে কি, যে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার, লেখা যায়? এখান থেকে দেখো আবার লিখতে পারি যে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় যদি ফেলি তাহলে কি হয়? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ইউ টু, ভি টু প্লাস ইউ টু, লেখা যায় তো? এখন দেখো আমাদের এক নম্বর ফর্মুলা থেকে কি পাচ্ছি, দেখো ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু, তাহলে এই এক নম্বর সমীকরণটাকে আবার লিখতে পারি কি, যে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ইউ টু, লিখতে পারি তো? ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ইউ টু, তাহলে এখানে যদি বসিয়ে দিই দেখো ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এর জায়গায় ভি টু মাইনাস ইউ টু ইন্টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ইউ টু ইন্টু ভি টু প্লাস ইউ টু, তা দেখো এই দুটো বোথ সাইডে কেটে যাচ্ছে একই মান, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলতো? ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ভি টু প্লাস ইউ টু, ভি টু প্লাস ইউ টু, তাই তো? তাহলে দেখো এবার এই ইউ টুটাকে ইউ গুলোকে এক সাইডে করছি, তাহলে ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, তাই তো? এটা পাচ্ছি তো? এখন দেখো সংঘর্ষ গুণাঙ্ক ই ইকুয়াল টু আমরা কি জানি? ই ইকুয়াল টু জানি ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু, তাহলে দেখো এখানে ভি টু মাইনাস ভি ওয়ান এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু কত আছে? ওয়ান। তার মানে কি বোঝাচ্ছে? যে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত হবে? ওয়ান। তার মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ই ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ঠিক আছে? আর যদি ইয়ের মান জিরো থেকে জিরো টু ওয়ান এর মধ্যে ভ্যারি করে তাহলে কি বলা হবে? এই সংঘর্ষটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ঠিক আছে? আর যদি ই ইকুয়াল টু জিরো হয়, ই ইকুয়াল টু জিরো তার মানে কি বোঝাচ্ছে? ই ইকুয়াল টু জিরো মানে কি? ইয়ের মান কি ছিল? ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু ইকুয়াল টু হচ্ছে জিরো, অর্থাৎ কি বোঝাচ্ছে? যে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, তাই তো? তার মানে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হওয়ার পর বস্তু দুটো একে অপরের সাথে এঁটে, মানে সংঘর্ষের পরে ওরা একসাথে এঁটে যাত্রা করলো, মানে একে অপরের সাথে লেগে যাত্রা করছে,
তারা আলাদা করে যাত্রা করছে না, তখন যে সংঘর্ষটা হচ্ছে এটা কি হচ্ছে ই ইকুয়াল টু জিরো। তাহলে ই ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেল? সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দেখো ই এর মান থেকে আমরা বুঝতে পারবো যে সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের একটা সাধারণ উদাহরণ দেখি। স্থিতিস্থাপক সংঘর্ষের সাধারণ উদাহরণ হলো যেমন কোন পরমাণুর মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, তাহলে সেই সব সংঘর্ষকে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। অথবা ভূপৃষ্ঠে আঘাতের পর কোন বল যদি একই বেগে ওপর দিকে উঠে, মানে একটা বলকে ফেলা হলো যে এই উচ্চতা থেকে, সে ভূপৃষ্ঠে আঘাত খাওয়ার পর আবার সে এই উচ্চতায় যদি ফিরে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কি কি, যেমন ধরো কোন একটা বুলেট কে ছোড়া হলো এবং বুলেটটা গিয়ে কাঠের মধ্যে আটকে গেল, ঠিক আছে। বা সাধারণে আমরা যেসব সাধারণ যেসব সংঘর্ষ দেখি এগুলো সবই অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝা গেছে? বুঝতে পারলে? ওকে, এবার আমরা যেটা আলোচনা করব, দেখো সংঘর্ষের পরে যে বেগ, এই সংঘর্ষের পরে বেগের মান যে V1 আর V2 ছিল, এই বেগ গুলোর মান আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা। তা দেখো তো আমাদের যেটা সিলেবাসে আছে, সিলেবাসে কি আছে, যে স্থিতিস্থাপক সংঘর্ষ সরলরেখা বরাবর, এই একটা একটা পোর্শনই আমাদের আছে। তো এই এই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো ধরে নিচ্ছি M1 ভরের বস্তু আর এটা হচ্ছে M2 ভরের বস্তু। এটা হচ্ছে সংঘর্ষের আগে, এদিকে হচ্ছে M1 ভরের বস্তু, এটা হচ্ছে M2 ভরের বস্তু, এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে এর বেগ ছিল U1 আর এখানে বেগ U2, এদিকে বেগ হচ্ছে V1 আর এদিকে বেগ হচ্ছে V2। ঠিক আছে, তাহলে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। ঠিক আছে, তাহলে দেখো সংঘর্ষের আগের ক্ষেত্রে আমার ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমি কি লিখতে পারছি, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে? কি লেখা যায়, যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2, তাই তো? আর গতি শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে কি লেখা যায়, গতি শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে যে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষ স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মান কত হয়, 1। তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে V2 মাইনাস V1 ইকুয়াল টু U1 মাইনাস U2, U1 মাইনাস U2, তাই তো? তাহলে দেখো এখান থেকে আবার লেখা যায় যে V2 ইকুয়াল টু হচ্ছে U1 মাইনাস U2 প্লাস V1, দেখা যায় তো? মানে প্রথমেরটাকে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার এই 2 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে যদি বসাই, দেখো 2 নম্বরের মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই কি পাচ্ছি, যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস
m2 u1 minus u2 plus v1 আছে তো বলো হ্যাঁ কি না তাহলে এখান থেকে কি পাচ্ছি যে m1 v1 plus m2 u1 minus m2 u2 plus m2 v1 তাহলে দেখো u1 u1 u2 কে এক সাইডে করে দাও আর v1টাকে এক সাইডে রাখো তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে m1 plus m2 into v1 equal to m1 u1 আর এই দিকে হচ্ছে minus m2 u1 plus m2 u2 আর এই দিকেও m2 u2 মাইনাসটা এই সাইডে এলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে 2m2 u2 লেখা যায় তাহলে এখান থেকে v1 equal to কি পাচ্ছি m1 minus m2 into u1 by m1 plus m2 plus 2m2 u2 by m1 plus m2 এটা পেয়ে গেলাম তাহলে দেখো এটা আমি সংঘর্ষের পরে m1 বস্তুর বেগের মানটা বের করতে পারলাম এবার আমাকে v2 এর মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে কি করব এই দু নম্বর সমীকরণে আমি যদি v1 এর মানটা বসাই দেখো দু নম্বর সমীকরণে যদি v1 এর মানটা বসিয়ে দিই তাহলে কত আসছে দেখো তো তাহলে v2 ইকুয়াল টু কি ছিল u1 মাইনাস u2 প্লাস v1 তাই তো তাহলে এখান থেকে u1 মাইনাস u2 প্লাস v1 এর মানটা কি ছিল দেখো তো যে m1 মাইনাস m2 ইনটু u1 বাই m1 প্লাস m2 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2 ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি যে m1 প্লাস m2 আর এইদিকে হয়ে যাচ্ছে দেখো m1 প্লাস m2 মানে u1 গুলোকে এক সাইডে করছি প্লাস m1 মাইনাস m2 ইনটু u1 প্লাস u2 টাকে এক সাইডে করি যদি m1 প্লাস m2 এইদিকে আছে দেখো মাইনাস u1 আছে তাহলে হচ্ছে মাইনাস m1 মাইনাস m2 প্লাস 2 m2 ইনটু u2 আছে কি তার মানে v2 ইকুয়াল টু দেখো এখান থেকে কি কি কাটছে m2 m2 কেটে যাচ্ছে আর এইদিকে দেখো m2 টা কেটে যাচ্ছে আর এইটা 2 থেকে 1 হয়ে যাচ্ছে তাহলে এর মানটা কত চলে আসছে এর মানটা চলে আসছে দেখো প্রথমটা হচ্ছে 2m1 u1 বাই m1 প্লাস m2 এটা আসছে প্লাস এর ক্ষেত্রে কত আসছে দেখো m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইনটু u2 ঠিক আছে তো দেখো প্রথমের যে সমীকরণ নাম্বারটা তিন এটাকে তিন নম্বর দিয়ে দাও এটাকে তিন নম্বর চেঞ্জ করো v1 এর মানটা আর v2 এর মানটাকে চার নম্বরে চেঞ্জ করো তাহলে দেখো তিন আর চার নম্বর সমীকরণ থেকে আমরা কি জানতে পাচ্ছি যে সংঘর্ষের পরে বস্তু দুটোর কি বেগের মান কি হবে সেইটা সম্পর্কে আমরা আইডিয়া পাবো তাই তো এবার দেখো তিন ও চার সমীকরণে তিন ও চার সমীকরণে যদি m1 equal to m2 equal to m ধরি তাহলে দেখো তো তিন নম্বর সমীকরণটা কি হচ্ছে v1 equal to কি হচ্ছে দেখো m1 minus m2 আছে তাই তো তার মানে m minus m 0 হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে কত হচ্ছে 2m by 2m তাহলে equal to হচ্ছে u2 তাই তো তাহলে v1 equal to হয়ে যাচ্ছে u2 সিমিলারলি v2 equal to কত দাঁড়াচ্ছে দেখো তো v2 equal to দাঁড়াচ্ছে দেখো u1 আছে কি তাহলে দেখো v2 টা কি ছিল v2 টা ছিল m2 এর সংঘর্ষের পরে বেগ তাই তো আর u1 টা কি ছিল u1 টা ছিল m1 এর সংঘর্ষের আগের বেগ সিমিলারলি v1 টা কি হচ্ছে v1 টা হচ্ছে
এম ওয়ান এর সংঘর্ষের পরের বেগ, আর ইউ টু টা কি হচ্ছে এম টু এর সংঘর্ষের আগের বেগ। তার মানে কি, এরা একে অপরের গতি গতিবেগটা আদান করেছে, আদান প্রদান করেছে একে অপরের সাথে। বুঝা গেল? এবার আসছে দ্বিতীয় কন্ডিশন, যদি আমি বসাই সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন আমি বসাচ্ছি যে যদি যদি এম ওয়ানটা মাছ মাছ গেটার দেন এম টু, এম ওয়ান মাছ মাছ গেটার দেন এম টু, মানে এম ওয়ানটা খুব বড় এম টুর তুলনায়, তাহলে কি হবে? তো দেখো এম ওয়ানটা যদি খুব বড় হয়, এম ওয়ানটা যদি খুব বড় হয়ে যায়, তাহলে দেখো এই টার্মটা শুধু এম ওয়ান হয়ে যাবে, তাই তো? উপরের টার্মটা, নিচের টার্মটাও এম ওয়ান হয়ে যাবে। এক্ষেত্রে টার্মটা, এক্ষেত্রে দেখো এম ওয়ান এর টার্মটা যদি বড় হয়, তাহলে দেখো এই এম টুর সাথে যে টার্মটা এটা তো খুব ছোট, নিচের টার্মটা এম ওয়ান হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এই উপরের টার্মটা যেহেতু ছোট, তাহলে এই টার্মটাকে পুরোটাকে আমি নগণ্য করতে পারছি, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু তখন কি দাঁড়াচ্ছে, ভি ওয়ান ইকুয়াল টু শুধুমাত্র ইউ ওয়ান হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার এই ক্ষেত্রে ভি টুর ক্ষেত্রে দেখো এটা শুধুমাত্র এম ওয়ান হচ্ছে, এখানেও এম ওয়ান আছে, দেখো তার মানে হচ্ছে টু ইউ ওয়ান, আর এইদিকে কত হয়ে যাচ্ছে দেখো, এদিকে হচ্ছে মাইনাস এম ওয়ান, বেশি বড় হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে এম ওয়ান, তাহলে কি দাঁড়াচ্ছে এক্ষেত্রে, দাঁড়াচ্ছে যে ভি টু ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু ইউ ওয়ান মাইনাস ইউ টু, টু ইউ ওয়ান মাইনাস ইউ টু। বোঝা গেছে? বুঝতে পারলে? এবার যদি তিন নম্বর কেসে যাও, আচ্ছা যদি তিন নম্বরটা, যদি ধরো এম টুটা বড় হতো, মানে এম টু মাছ মাছ গেটার দেন এম ওয়ান, তার মানে তখন এম ওয়ান অফ দি অর্ডার অফ জিরো, এম ওয়ান অফ দি অর্ডার অফ, যেটা প্রথমের ক্ষেত্রে করলাম যে এম টু অফ দি অর্ডার অফ জিরো, তাহলে এম ওয়ান যদি অফ দি অর্ডার অফ জিরো হয়, মানে জিরোর কাছাকাছি হয়, তাহলে দেখো তো ভি ওয়ান এর মানটা কি দাঁড়াচ্ছে এক্ষেত্রে, ভি ওয়ান এর মানটা, তাহলে দেখো এক্ষেত্রে এম টুটা বড়, তাহলে এইটা কত দাঁড়াচ্ছে মাইনাস এম টু উপরেরটা, নিচেরটা দেখো এম ওয়ানটা অফ দি অর্ডার অফ জিরো, তাহলে এটা নিচেরটা শুধু এম টু হয়ে যাচ্ছে, তাহলে দেখো মাইনাস ইউ ওয়ান হচ্ছে, মাইনাস ইউ ওয়ান, আর এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে শুধু এম টু উপরে রয়েছে টু এম টু, আর নিচে হয়ে যাচ্ছে এম টু ওয়ানটা, কারণ এম ওয়ানটা জিরো, তাহলে কি হয়ে যাচ্ছে ভি ওয়ান ইকুয়াল টু, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু দেখো দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস ইউ ওয়ান, মাইনাস ইউ ওয়ান, মাইনাস ইউ ওয়ান প্লাস টু ইউ টু, ঠিক আছে? আর ভি টুটা কত হচ্ছে, ভি টুর ক্ষেত্রে এম ওয়ানটা জিরো করে দাও, ইউ ওয়ানটা জিরো করলে তো প্রথম টার্মটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে শুধু এম টু হচ্ছে, আর নিচেরটা এম টু আছে, তাহলে ভি টু ইকুয়াল টু, ঠিক আছে? বুঝে গেল? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ওকে? ঠিক আছে।